হাই গার্লস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেন মাইনেম মমিতা তো এটা গেট রেডি উইথ মি আমি শ্যুট করেছিলাম তো আজ এখন নাইট টাইম রাতে আমরা যাচ্ছি তো অনেক দেরি হয়ে গেছিলো তো রেডি হতে হতে আমি কোনো মেকআপ আর্টিস্ট হায়ার করিনি আমি করিও না তো আমার নিজের মেকআপ নিজে করতেই ভালো লাগে তো আমি নিজেরটা নিজেই করে নিয়েছি তো রিল্যাক্স করেছি সবাই করে কেন কি এই মেকআপের যেই থিঙ্ক যেই ব্যাপারটা আছে তো সেটাই আমার ভীষণ ভালো লাগে আর নিজের হাতে করতে তো খুবই ভালো লাগে তো সেজন্য আমি করেছি তো অনেকেই বলছে যে এই লুকটা আমাকে বলো

তো এখানে দাঁড়িয়ে কিছু ছবি পিক তুলছিলাম ভিডিও তুলছিলাম পরে আর সময় যদি না হয় কেন ভেতরে গেলে সবার সাথে দেখা হওয়া তো এই করেই তো আমার ছেলে এসেই ভেতরে ঢুকে গেছে যে কোথায় তাই আমি বলছি কোথায় গেল তো এখান থেকে কিছু দাঁড়িয়েছিল আর সামনে হচ্ছে ব্রাইট যেয়ে তার ফটোশ্যুট হচ্ছিলো সেই কারণে এখানে দাঁড়িয়ে কিছু ছবি টবি ভিডিও তুলছিলাম যে এখন একটু ফাঁকা আছে তো আর নেক্সট ভেতরে এসে দেখছি যে আশীর্বাদ শুরু হয়ে গেছে তো মামা মেঘাকে আশীর্বাদ করছে তো এখানে দাঁড়িয়ে একটুখানি দেখে নিলাম তারপর সবার সাথে মিট করবো তো মেঘার সাথে দেখা করবো তো আশীর্বাদ চলছে তারপর বেরিয়ে সবার সাথে একটু গল্পই করছিলাম তো সবাই এখানে দাঁড়ানো তারপর সবাই ফটো তোলার জন্য ডাকছে আর সবার সাথে পরিচিত যে আছে আত্মীয় স্বজন সবাই যাদের সাথে অনেকদিন দেখা হয় না তারা সবাই খুঁজছে যে মৌ কোথায় গলো তো আমার অলওয়েজ লেট এটা হচ্ছে আমাদের স্পেশাল বর তাই তো একদম একদম সবাই এই তো আমার দিদি বৌদিরা মা আছে এখানে দাঁড়িয়ে তো এখানে সবাই এসছে যে আমার ছোটো মামি তো সবার সাথে কথা বলছে যে কোথায় গেলে এত লেট করলে কেন এত লেট করলে যে আমার জামাইবাবু তো সবাই এখানে তো ভাইও চলে এসেছে এসে আমাকে খুঁজছিলো কোথায় তো সন্দীপ এসে ভাইয়ের সাথে দেখা করে আমার মামার বড় ছেলে তো মামা তো ভাই তো আমরা এখানে দাঁড়িয়ে সব ফটো সেশন করছিলো তো এ আস্তে আস্তে সবার সাথে দেখা করে এখানে মালাবদন অবধি চলে এসছে যে বিয়ে সব এখানে মালাবদন আর বিয়ে সব হচ্ছে তো এখানে একটুখানি দাঁড়িয়ে সবার সাথে গল্প টল্প করলাম খুবই ছবি ঠবি তুলে নিয়ে নেক্সট হচ্ছে তারপর তো আবার খেতে যাওয়া তো অনেক দেরি হয়ে গেছে এটাই তো স্ন্যাক্স কিছু ছিল ওখানে দাঁড়িয়ে ঠাঁড়িয়ে তারপর বললাম ভাই আমাকে বললো যে ঠিক আছে তোর কতগুলো ভিডিও তুলে দিই তো এই তো এখানে একটু ফাঁকা হয়েছিল তখন ভিড় ছিল বলে দাঁড়ানো যাচ্ছিলো না তো তাই এখানে দাঁড়িয়ে কিছু ভিডিও শিডিও তুলে নিলাম তারপরে আমাদের বিয়ের কিছু পিকচার তোমাদের শোই করব তো আমরা দাঁড়িয়েছিলাম তো এটা হচ্ছে আমার দাদা দাদা তাদের সাথে কিছু ছবি তুলেছি তো খুব সুন্দর ছেলেরা হচ্ছে ড্রেস করছিলো পাঞ্জাবি পরবে ধুতি পাঞ্জাবি আর হচ্ছে মেয়েরা শাড়ি যদি পরতে যায় তো পরবে তো আমরা শাড়ি পরেছিলাম বিয়েতে আমার শাড়ি পরতে আমার ভালো লাগে তো আমাদের এখানে কিছু ছবি তুলে নিলাম ঝটপট করে তারপর নেক্সট হচ্ছে মায়ের সাথে যে মা আর আমি দাঁড়িয়ে কিছু ছবি তুললাম তারপর হচ্ছে আমার ভাইয়ের সাথে এই যে ছবিগুলো ভীষণ মানে ভালো লাগে তো এমনি তো সবার সাথে দেখা হয় না তো মা আমরা দাঁড়িয়ে এখানে গল্প করছিলাম আর ছবি তুললাম যে দেখো আমার থেকে আমার মা অনেক সুন্দর তো এই যে সন্দীপ দাঁড়ানো তো সবার যখনই জায়গাগুলো ফাঁকা হচ্ছে এক এক করে দাঁড়িয়ে নিলাম এই যে আমার দিদা তো এক হচ্ছে দুটো দিদা এক বর দিদা এই যে আমার মামি মামির মা ওই দিদা সবাই তো এই এইখানে সব ছবিগুলো বিয়েতে যে সময় কাটিয়েছি যেগুলো আর তুলতে পারিনি তো এইগুলো তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের কীরকম লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো তো এখানে আমার দিদি মামি সব বৌদিরা আছে তাদের সঙ্গে ছবি তুলছিলাম সেই পিকগুলো তোমাদের সাথে শেয়ার করছি এই যে আমার ছোটো মামি এটা এক বৌদি হয় তো এই রকম তো এই যে আমাদের গ্রুপ ছবি তো সবাই দাঁড়িয়ে একসাথে ছবি তুলছে কারণ পরে আর এদের পাওয়া যাচ্ছে না তো এই তো এই করে একটা এক করে তোমার ছবি পোস্ট মানে তোমার দেখাচ্ছে ওরমভাবে পোস্ট করা হয়নি যে আমার ভাই তোমার ছোটো ভাই মামার ছেলে মামাতো ভাই আর এই যে আমি আমার ভাই মানে আমার দাদাকেই ভাই বলি তো ওয়েলকাম